দেখো বন্ধু, কালকে আমি হোটেলে চলে গেছি সন্ধেবেলা। আর এগুলো মানে কি বলবো, এরা হচ্ছে পেশেন্ট, পেশেন্ট ছাড়া কেউ এগুলো করতে পারে না। পুরো আমার বেলফুল গাছটা মানে কি বলবো, কত কষ্ট করে বেলফুল গাছটাকে বড় করেছি, পুরো দেখো মুড়িয়ে মুড়িয়ে বেলফুল গাছটাকে, এই দেখো পুরো এখান থেকে মুড়িয়ে মুড়িয়ে ভেঙে দিয়েছে ইচ্ছে করে। এই দেখো এই ডালটা এখানে ছিল ইচ্ছে করে, এত বড় গাছটা এত সুন্দর, পুরো এটাকে মুড়িয়ে মুড়িয়ে ভাঙা হয়েছে। আর এই দেখো এটাও দেখতে পাচ্ছো পুরো কাঁচা ভাঙায়, দেখো এটাকে এই গোড়া থেকে ভেঙে দেওয়া হয়েছে, পুরো গাছটা একদম নেড়ামন্ডি করে দিয়েছে। আর এইসব পেশেন্টদেরকে কি বলবো, মানে আমার বাড়ির ভিতরে যারা থাকে তারা এইসব কাণ্ড করেছে। আমি তো ঘরে ছিলাম না, হোটেলে চলে গেছি, আর ঘরের ভিতরে লোক ছাড়া এগুলো করতে বাইরের লোক আসবে না। এইভাবে কেউ গাছের উপরে অত্যাচার করে আমার তো জানা ছিল না, তাই জানি না। এরা পেশেন্ট ছাড়া আর অন্য কিছুই না। পুরো আমার গাছটা কি করেছে দেখো, আমার গাছটা কি করেছে, আমি তো কালকে রাত্রে পুরো মাথায় হাত দিয়ে বসে পড়ি। আবার এইটা করে আমার সিঁড়ির উপরে, নিচের গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির উপরে এরম করে রেখে দিয়েছে, কি বলবো আর বলার নেই আমার। মানে এইভাবে এখন কি গাছ আর কিছু, দেখো পুরো বেলফুল গাছটায় কি ফুল দিচ্ছিল, আর অশান্তি আর ভাল লাগে না, কত ফুল হচ্ছিলো ওই বেলফুল গাছটায়, সেই গাছটা পুরো নেড়ামুন্ডি করে দিয়েছে, আর ভাল লাগে না, মন ভীষণ খারাপ।